আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে কামিজ কাটিং শেয়ার করবো তো কাপড়টি ভাজ করে নিয়েছি সুবিধার জন্য এখানে চার পাট আছে তো তো লম্বা লম্বা মাপ নিয়ে সাথে সেলাই কাপড় যোগ করে সাতচল্লিশ ইঞ্চি হাফ নিয়ে নিচ্ছি তো এখন কাঁধের মাপ নিয়ে নিয়েছি কাদ চোদ্দ ইঞ্চি দুই ভাগ করলে সাত ইঞ্চি সাথে হাফ ইঞ্চি সেলাই সহ সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি কাঁধের অর্ধেক বগল সেপ সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি কাঁধ থেকে ধরে পনেরো ইঞ্চি নিচে কোমরের মাপ নিয়ে নিচ্ছি এবং বিশ ইঞ্চি নিচে হিপ মাপ নিয়ে নিচ্ছি তো এখন বড়ি মাপ নিয়ে নিচ্ছি বড়ি আটত্রিশ ইঞ্চি চার ভাগ করলে সাড়ে নয় ইঞ্চি সাথে দেড় ইঞ্চি সেলাই যোগ করে এগারো ইঞ্চি নিয়ে নিচ্ছি কোমর ভাগ করলে নয় ইঞ্চি সাথে দেড় ইঞ্চি সেলাই যোগ করে সাড়ে দশ ইঞ্চি নিয়ে নিচ্ছি হিপ চল্লিশ ইঞ্চি চার ভাগ করলে দশ ইঞ্চি সাথে দেড় ইঞ্চি সেলাই যোগ করে সাড়ে এগারো ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এখানে সাথে সেলাই সহ নিয়ে এটা ভাজার সময় নিয়ে নিয়েছি তো এখন শেপ মিলিয়ে দিচ্ছি তো এখানে বগুল শেপে এক ইঞ্চি ডিপ দিয়ে দিতে হবে সামনের পাটে আর গলার মাপ সেলাই করার সময় বকরুম যখন কাটিং করি তখন নিয়ে নিই তো গলার অনেক ডিজাইনের ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে কাটিং করতে হয় তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমাদের আনাদার চ্যানেল ফ্যাশন বাংলাদেশ সেখানে ছোটদের ড্রেসের ভিডিও আপলোড করা হয় তো সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করছি সেখানেও ভালো লাগবে এবং আমাদের পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানেও প্রতিদিন ভিডিও আপলোড করা হয় তো পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এখন কেটে কেটে কামিজ যে পাশে কাপড় ছিল সেটুক দিয়ে হাতা কেটে নেব তো এখানে পাটে ভাজ করে নিয়েছি তো এই সাইডের যে প্রিন্ট আছে এটা দিব না তো এখান থেকে এটা কেটে নিচ্ছি তো হাতাটি ডিজাইন করে তৈরি করব এই জন্য এই পিন রাখিনি তো এখন লম্বা মাপ নিয়ে নিচ্ছি লম্বা সতেরো ইঞ্চি আর এক ইঞ্চির সেলাই সহ আঠারো ইঞ্চি নিয়ে নিচ্ছি আর এখানে সাড়ে নয় ইঞ্চি চওড়া আছে আর এখানে আট ইঞ্চি আছে তো এখন মার্ক দিয়ে দিচ্ছি তিন ইঞ্চি আর এখানে যে আট ইঞ্চি চওড়া আছে এটা নিয়ে নিচ্ছি এটা যখন ডিজাইন করে সেলাই করব তখন সঠিক মাপ করে নেব। তো এভাবেই আপনারা খুব সহজে কামিজ কেটে নিতে পারেন আপনাদের জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন অন্যদের সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন